بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد شمس مصطفى شنجا مهان الله رب العالمين الجنو جني أمدير كأجكي إخاني وبستيت هوا أبون دين شمبركي কিছু শোনার ও শেখার তৌফিক দান করলেন তবে শোনা আমরা আল্লাহ শুক্রাদের জন্য বলি আলহামদুলিল্লাহ তব রগণিত অসংখ্য দুরুদ সালাম বর্ষিত হোক তারিপের আখরে সাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তাহলে এই যে এখন আমরা যে সময় অতিবাহিত করতেছি এটা রবিউল উল্বল মাস এই মাসেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তার জন্মগ্রহণকে কেন্দ্র করে আমাদের সমাজের এই দিনটাকে একটি গুরুত্বপূর্ণ দিন মিলায়াদ নবী মিলায়াত মাহফিল হিসাবে উদযাপন করা হয় নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন জন্মবার্ষিকীকে কেন্দ্র করে জন্মদিন জন্মোৎসব পালন করা হয় আজকে আমরা আলোচনা করতে চাই যে একজন মুসলমানের জন্য ইসলামের আলোকে এই দিবস পালন করা মিলাদুলনী নবী সাল্লা সাল্লামের জন্মোৎসব জন্মদিন পালন করা এটা আমাদের জন্য কতটা বৈধ বা অবৈধ কোরআনে সূরা সুরা আলহাসের সাত নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন ইরশাদ করেছেন আউ্লা সঈত রিসম রহমান রহিমানুফু যে তোমাদের সাল সাল্লাম তোমাদের নিকটে যা এসেছে তা তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো সুরাহাসোর সাত নম্বর আয়াত এই আয়াতটি মুসলমানের জন্য এবাদতের ক্ষেত্রে ইসলামের উপরে আমলের ক্ষেত্রে একটি মাপকাঠি একটি মানদণ্ড যে কি আমল ইসলামের নামে আমরা করতে পারবো আর কি আমল আমাদের জন্য করা চলবে না কোনটা আমাদের জন্য বৈধ কোনটা আমাদের জন্য অবৈধ রসুল সাল্লি সাল্লাম যে আমল যে ইবাদত করার জন্য আমাদেরকে বলছেন সেই আমলগুলো সেই বাহাদতগুলো করা আমাদের জন্য বৈধ ওখান ধরে যা থেকে তিনি নিষেধ করেছেন অথবা করার জন্য বলেননি সেই সমস্ত আমল এ বাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই মানদণ্ডের আলোকে যদি আমরা দেখি যে নবী সাল্লাহ জন্মদিন জন্মবার্ষিকী মিলায়ুল্নবী মিলাদ মাহফিল নবী সাল্লাইসাল্লাম নিজে কোনো পালন করেছেন কে না তাহলে দেখা যাবে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম নবুত লাভ করার পরই নবী হিসেবে তিনি তেইশ বছর জীবিত ছিলেন বেঁচে ছিলেন এই তেইশ বছরের নবতী জিন্দিগিতে রবিউলাউল মাস তিনি তেইশ বার পেয়েছেন কিন্তু কোরআন এবং হাদিসের বা ইসলামের ইতিহাসের কোথাও এই ব্যাপারে কোনো স্পষ্ট এবং অস্পষ্ট কোনো বর্ণনা নেই ইশারা নেই ইঙ্গিত নেই যে রসুল সাল্লাহ সাল্লাম নিজে তার জন্মদিন জন্মবার্ষিকী পালন করেছেন তাহলে এর মধ্যে যদি নবী সাল্লাই্লামের জন্মদিন জন্মবার্ষিকী পালন করার মধ্যে যদি উম্মতের জন্য বিন্দু পরিমাণে কোনো কল্যাণ থাকত তাহলে অবশ্যই রসুল সাল্লাহ সাল্লাম এ আমল এ কাজ করতেন এবং সাহবাইকারদেরকে এই সম্পর্কে দিক নির্দেশনা দিতেন যে তোমরা এটা করো কিন্তু হতে পারে যে কেউ মনে করতে পারে যে নবী সাল্লাহ সাল্লাম তিনি নবী ছিলেন তা নিজের জন্মদিন নিজের জন্মবার্ষিকী নিজের জন্মোৎসব তিনি নিজে কিভাবে পালন করেন নিজের ঢুল নিজে কিভাবে বাজান সেই হিসাবে হয়তো তিনি এটা করেননি এটাও যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে তাহলে রসুল সাল্লি সাল্লামের মৃত্যুর পরে যারা খলিফা হলেন আবুকুর রমর রসমান আলী রাজি আল্লাহ আনহুম চারজন খলিফা খলাফায় রাশিদিন তারা রসুল সল্লাহ আলি সাল্লামের পরে দীর্ঘ প্রায় তিরিশ বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিল। সেই তিরিশ বছরের মধ্যে তারা এই চারজন খলিফা এরবিলাওয়াল মাস আরও তিরিশ বার পেয়েছেন কিন্তু তাদের ইতিহাসেও উধু একথা নেই যে তারা নবী সাল্লাহ জন্মদিন জন্মবার্ষিকী পালন করেছেন তাহলে অথচ তাদের এই খেলাফতকালে তারা অনেক কিছু নতুন করে করেছেন যেটা রসুল সাল্লি সাল্লামের সময় ছিল না রসুল সাল্লাম করেননি যেমন উসমান আনহু যুগে এসে দুই আজান জুমাত চালু করা চালু হলো অমর রাজিয়ালহু তারা নামাজ জামাতের সাথে চালু করলেন অবকর রাজি আল্লাহ আনহু কোরআনকে কিতাব আকারে জমা করা লেখা যেটা রসুল সাল্লি সাল্লামের সময় ছিল না সেটা তিনি করলেন এভাবে আরও অনেক কিছু এই চারজন খলিফা খোলাফায় রাশেদিন তারা করেছেন এবং তাদের এই করার বৈধতাও রসুল সাল্লাম দিয়ে গেছেন যে আলিকম ইসুনতিসন্নুল খলাফায় রাশিদিন আল মাহদিন যে তোমরা আমার সুন্নত এবং আমার পরে চারজন খলাফায় রাশেদিন তাদের সুন্নতকে তোমরা মজবুতভাবে দূরে থাকো তো তাহলে তারা অনেক কিছু করেছেন কিন্তু এই মিলাদুল নবী মিলাদ মাহফিল এটা তারা করেন নেই যদি এর মধ্যে কোনো বৈধতা থাকতো এর মধ্যে যদি উন্মতির জন্য কোনো কল্যাণ থাকতো কোনো সাব থাকতো তাহলে অবশ্যই এই সোনালী যুগের কেরাম এবং চারজন খলিফা তাদের কেউ না কেউ এ কাজ করতেন আবার তাদের সাথে রসুল সাল্লাই একটা সম্পর্ক যেমন ছিল যে তারা রসুল সাল্লাই সাহাবি অন্যদিকে তাদের এই চারজনের মধ্যে দুইজন ছিলেন রসুল সাল্লি সাল্লামের শ্বশুর আবার দুইজন ছিলেন রসুল সাল্লাই এর জামাতা যে অবগর এবং অমর রাজিয়াল আনহু তারা রসুল সাল্লাই সাল্লামের শ্বশুর আর ওসমান এবং আলী রাজিয়াল আনহুমা তারা রসুল সাল্লামের মেয়ের জামাই তা তাহলে তাদের সাথে একদিকে একটা আত্মীয়তা সম্পর্ক ছিল আবার তারা সাহাবি ছিলেন এবং সাহাবিদের মধ্যে বড় মাপের সাহাবি ছিলেন আজকে আমাদের চেয়ে তাদের রসুল সাল্লাইসাল্লামের প্রতি ভালোবাসা আন্তরিকতা এটা আরো অনেক বেশি আরো গভীর ছিল তো এই মিলাদুলনী মিলাদ মাহফিল পালন করা এটা যদি কল্যাণকর হতো সবের হতো ফজিলতের হতো তাহলে এই সাহাবিগণ অবশ্যই করতেন অতএব দেখা রসুল সল্ল্লাহ সাল্লাম নিজে করেন নেই সাহাবাইকে রাম করে নেই সেটা যদি আমরা করি তাহলে এটা ইসলামের আলোকে এটাকে বেদাত বলা হয় আর এই বেদাত সম্পর্কে হদিসের মধ্যে এসেছে আয়স রাজি আল্লাহা বলেছেন মানে আমিল ফরতর আয়সা রাজিয়ালা থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন মানে আমিল আমল্লা চালহাম ফহরত মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রসুল সল্লাহাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল করার জন্য আমরা নির্দেশ যেই নেই সেটা অগ্রহণীয় প্রত্যাখ্যাত কোরআন এবং হাদিসে যে আমল যে ইবাদত করার কোনো নির্দেশ নেই সেটা যদি কেউ করে তাহলে এটা অগ্রহণীয় প্রত্যাখ্যাত আল্লাহ নিকটে সেটা গ্রহণ হবে না কবুল হবে না তাহলে আমি আপনি কোনো মুসলমান যদি এমন কোনো আমল করে যেটা আল্লাহ নিকটে গ্রহণ হলো না কবুল হলো না সে আমল করা না করা সবই সমান তাহলে আমাদের এই সমস্ত আমল এই সমস্ত ইবাদত এই সমস্ত উৎসব থেকে বিরত থাকা এটা আমাদের জন্য জরুরি আর যদি এই সমস্ত আমল করি তাহলে এটা অগ্রণীয় হবে প্রত্যাখ্যাত হবে বরং অন্য হাদিসে রসুল সাল্লাহ্লাম বলেছেন কুল্ল বেদা দালাল যে প্রত্যেকটা বেদাতে পরিণতি পদ্রষ্টতা এবং প্রত্যেকটা পরিণতি তো এই জন্য আমাদের এই সমস্ত বেদ থেকে সতর্ক হয়ে সাবধান হয়ে সুন্নত অনুযায়ী চলার জন্য চেষ্টা করতে হবে কেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন রসুল সাল্লামের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা বলতে গিয়ে বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحميكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم سورة المراة نمبر عشرة من براءة الله رب العالمين ده نبي محمد صلى الله عليه وسلم قال خود رجل شن يه محمد صلى الله عليه وسلم توم توم مدد كي كتاج نيدو قل إن كنتم تحبون الله يه أما رممت تمرجدي الله ر بلو بساحي تجاو الله تيوه تجاو الله نقدر لاب كرت تجاو فاتبعوني ده لتمرأ أمار ونشرن كرو আমার কথা মতো চলো আমার বিধান মোতাবেক চলো আমার নির্দেশ মোতাবেক চলো ইউ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন্লা কুম দুকুম এবং তোমাদের গুণাসমূহকে আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ গফর রাহিম আর আল্লাহ কশিদ দয়ালু তাহলে এটা হলো আমাদের দায়িত্ব রসুল সাল্লাহ সাল্লামের প্রতি যে আমরা তার অনুসরণ করব তার বিধান মোতাবেক চলব তার নির্দেশ মোতাবেক চলব তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবো অতএব যে কাজ যে আমল যে ইবাদত করার জন্য রসুলসল্লি সাল্লাম বলেন নেই নিজে করে নেই সাহাবাইকে আরাম করে নেই সেই সমস্ত আমলে বাদত থেকে আমরা বিরত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি নোয়াখান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিক মহতাল